হাইলাকান্দি সমষ্টির নির্দল প্রার্থী হিলালুদ্দিন লস্কর বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক সন্তান। হিমন্ত জন্ম দিয়েছেন হাইলাকান্দির এই নির্দল প্রার্থীকে। তাই হিলালুদ্দিনকে ভোট দেওয়া মানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত মজবুত করা। বিস্ফোরকেই অভিযোগ করেছেন আইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। হাইলাকান্দির শহরতলির আয়নাখালে অনুষ্ঠিত এক জনসভায় এই দাবি করেছেন বদরুদ্দিন আজমল। আইইউডিএফ প্রার্থী জাকির হোসেন লস্করের জন্য ভোট ভিক্ষা করতে এই দাবি করেছেন আজমল। এর পূর্বে আজমল আজ কাটলিছড়া বিধানসভা সমষ্টির শাহাবাদে পৃথক এক জনসভায় মিলিত হয়েছিল। আমি শুনছি আমার জাকির ভাই ওরা আগে বড় ভুল করছে। আরে ভাই, এরা হিমন্ত বিশ্ব শর্মার আওলাদ, এরা ভুল করবার কিতা আছে? হাফর বেটা থেকে কিতাব রাখব, সাফর বেটা থেকে কিতাব রাখব কোন না? এগুলো খাম তো খারবারই নাই, বিজেপির পয়সা নিয়ে যে বেটা উঠছে। যারা হিমন্ত গেলিয়া তারা ওদের গেলিবা ই মুক্তিয়া ই ফেটর মধ্যেও ভালো মাত নাই, মুক্তি ভালো মাত দিলা পারিব একদাই। আই সরবরা সারা মাত্রা দেখবা প্রশাসন দেখবা তোমার ফরমা, আমিও সাকিব বান নাই আমারে যত কাহিল দিছে দে মাফ করে দিলাম। বলে আপনাই দে, আমি আপনাই তোর কাছে পিসার দিয়া যাইয়া এক তারিখ ভোটের দিন আপনাদের গতদিন 2500 ভোট দিছে হেরে টিভিরা 1000 এর ভিতরে সেমটাই দিবেন ইনশাআল্লাহ। সামনে খেলা হোগা তো খেলা তো হোগা, কিসকে সাথ হোগা? সামনে প্লেয়ার কোন প্লেয়ার কোন প্লেয়ার আছে নি বই নাই খালি একলা নতি এবার ভাটে কি তো এবার কলবা নহি হোগা। এর প্লান জাকির ভাই আনা খেলায় জিতিয়ে দেখবো ইনশাআল্লাহ। নিউজ ডেস্ক, আনিশ নিউজ।